नमस्कार बंधुरा, वेलकम टू एच डी यूनिक स्पोर्ट्स। तो गाइज, आजकल भिडियोते कथा बोलबो एटीके मोहनबागानेर इंटरजोनल सेमिफाइनाले कौन चार जन विदेशी प्लेयार खेलते चले समस्त विषय निये। तो गाइज, भिडियो शुरू करार आगे तुम्हारा जरा आमादेर चैनेले प्रथम बार एसेछो एखोनो पर्यन्त चैनलटा सबसक्राइब करो, नीचे लाल सबसक्राइब बाटने क्लिक करे चैनलटा सबसक्राइब करे दिओ एबं पाशे थाका बेल आइकने क्लिक करे अल भिडियो नोटिफिकेशन अन करे राखो, जाते समस्त धरनेर स्पोर्ट्स आपडेट तुम्हारा पेये जाओ। तो जदि मेन टपिके आसा जाए, एटीके मोहनबागान खेलते चले इंटरजोनल सेमिफाइनल, से ही खेला कलकाताते आगामी 7ई सेप्टेम्बर से ही खेला रही है। तो एटीके मोहनबागान की रकम दल निये नामबे से ही सब बलार आगे आगे जेने रखा भालो जे एटीके मोहनबागानेर कौन विदेशी प्लेयारा खेलार जोन्नो अवेलेबल थाकबेन। एएफसी कापेर नियम अनुयायी 4 जन विदेशी प्लेयारके तारा स्क्वाडे रखते पारबे, तबुओ तादेर काछे 6 जन विदेशी प्लेयार अलरेडी अवेलेबल आछेन, कौन दुजनके बाइरे रखते चलेछेन आर अवश्यई 3+1 अर्थात एकजन के अवश्य एशियन कोटार साइनिंग बा एशियन कोटार प्लेयार के दले रखते हैं, से एशियन कोटार प्लेयार ही के होते चले समस्त किछु जदि आलोचना करा जाए। से दिक्कत के देखते गेले जे एटीके मोहनबागान रक्षण बागला जथेष्ट शक्तिशाली करते ही, कारण अपोनेंट जे टीमटा रही है से ही टीमटार नाम होता है कायलामपुर सिटी एफसी। जथेष्ट बड़ व्यवधान तारा हारिए एसेछे, लास्ट मैच 5-2 व्यवधान हारिए तारा इंटरनेशनल सेमिफाइनल राउंडे पहुँचे, तई तादेर आक्रमण भागटा जथेष्ट सचल। से दिक थेके एटीके मोहनबागानेर डिफेंस के जथेष्ट शक्तिशाली करते हबे। तो एर आगेओ एएफसी कापे जखन खेला होयेछिलो सेखाने टीडी खूब भालो फुटबल खेलेछिलो, किन्तु टीडी चोटेर कारणे पुरोपुरि छिटके जावार जन्नो कोच जुआन फेरान्डो नतून प्लेयारदेर दले नियेछेन, विशेष करे रक्षणभागके तारा शक्तिशाली करार जन्य। सेखाने रक्षणभागेर जन्य फ्लोरेंटिन पोग्बा एछाड़ा ब्रैंडन हैमिलके दले नेওয়া হয়েছে এবছর এএফসি কাপ এবং সামনের মৌসুমের জন্য। এছাড়া যারা দলে রয়েছে তারা হলো জনি কাউকো, হুগো বুমোস, কার্ল ম্যাকিউ, ডিমিট্রি পেট্রাটোস, সকলেই অ্যাভেলেবেল হয়ে গেছেন, সকলেই প্র্যাকটিসও করছেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। কিছুটা অসুস্থ রয়েছেন ব্রান্ডন হ্যামিল, কিন্তু তিনিও প্র্যাকটিস শুরু করেছেন, যথেষ্ট তিনি হয়তো ফিট হয়েও গেছেন। এরপর যেটা অনেক জায়গা থেকেই শোনা যাচ্ছে যে হুগো বুমোস নাকি এএফসি কাপ মিস করতে চলেছেন, নাকি হুগো বুমোস খেলবেন না এরকম ব্যাপার, কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে পরে আলোচনা করা যাক। এবার জেনে রাখা ভালো যে এটিকে মোহনবাগানের যে 6 জন বিদেশি প্লেয়ার রয়েছে তারা মোটামুটি কোন পজিশনের জন্য খেলতে পারে। এটিকে মোহনবাগানের যে রয়েছে ফ্লোরেন্টিন পোগবা এবং ব্রান্ডন হ্যামিল দুজনেই সেন্টার ব্যাক পজিশনের জন্য বা ডিফেন্সিভ পজিশনের জন্য খেলতে পারেন। এছাড়া হুগো বুমোস, কার্ল ম্যাকিউ এবং জনি কাউকো তারা মিডফিল্ডার পজিশনের জন্য খেলতে পারেন। এবং রয়েছে যেটা ডিমিট্রি পেট্রাটোস অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার বা সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলতে পারেন। এবার এই 6 জন বিদেশি প্লেয়ারের মধ্যে কোন 4 জন বিদেশি প্লেয়ার এএফসি কাপের জন্য খেলবে, সেক্ষেত্রে অবশ্যই একজন এশিয়ান কোটা সাইনিংকে রাখতে হবে। ব্রান্ডন হ্যামিল এবং ডিমিট্রি পেট্রাটোস দুজনই এশিয়ান কোটার প্লেয়ার, তো এই দুজনের মধ্যে একজন শুরু করতে চলেছেন। আমার মতে বলে যত সম্ভব ডিমিট্রি পেট্রাটোস শুরু করবেন, কারণ দলে একজন স্ট্রাইকারের অবশ্যই দরকার, সেক্ষেত্রে ডিমিট্রি পেট্রাটোস অবশ্যই থাকবেন। এবার যদি বলা যায় যে আর বাকি কোন 3 জন প্লেয়ার থাকবেন, সেক্ষেত্রে হুগো বুমোস তাদের ফার্স্ট চয়েস থাকবেই, আর হুগো বুমোস অবশ্যই এএফসি কাপ খেলবে, তার কোনো রকম কোনো সমস্যা নেই, তার কোনো রকম কোনো ইঞ্জুরি নেই, কিচ্ছু নেই, তো সেক্ষেত্রে হুগো বুমোস অবশ্যই থাকবেন এবং হুগো বুমোসকে নিয়েই পুরোপুরি দল গঠন হবে এবং হুগো বুমোস যথেষ্ট খেলাটাকে পরিচালনা করবেন। এবং ডিফেন্সিভ লাইনের জন্য ফ্লোরেন্টিন পোগবা হয়তো শুরু করতে চলেছেন, কারণ ব্রান্ডন হ্যামিল অতটাও এখনও ম্যাচ খেলে উঠতে পারেনি, সেদিক থেকে ফ্লোরেন্টিন পোগবা 3টি ম্যাচ খেলে নিয়েছেন এবং যথেষ্ট ভালো দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে ফ্লোরেন্টিন পোগবা এই 4 জনই হতে পারে এএফসি কাপের জন্য এটিকে মোহনবাগানের বিদেশি। এই ছিল ছোট্ট ভিডিও, ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।